আগে জানিয়েছে আজ আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন এবং বাংলা ট্রিবিউনের বার্তা প্রধান মাসুদ কামাল। সংবাদ সম্প্রসারণে দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি। আবারও আমরা দিনের বাছাই করা সংবাদগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যেই সংবাদটি, যে প্রতিবেদনটি আমরা দর্শকদেরকে দেখাচ্ছিলাম, গণতন্ত্র মঞ্চ গঠন হতে যাচ্ছে জোট, যেটি প্রকাশ হবে। মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করি। বিএনপির সাথে সংলাপ চলছে, বিএনপির সাথে দাবির কথা বলি, আদর্শের কথা বলি, রাজনৈতিক মতাদর্শের কথা বলি, নীতিগত কথা বলি, এত এত মিল থাকার পরেও বিএনপিকে বাদ দিয়ে যেই গণতন্ত্র মঞ্চ গঠন হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টিকে? না, এটা তো মঞ্চ হতেই পারে, তারা নিজেরা মনে করছে তারা একটা আলাদা একটা রাজনৈতিক জোট করবে, তারপর হয়তো তারা যে বিএনপির সঙ্গে হয়তো দেখা যাবে যুবমত আন্দোলনে লিপ্ত হয়ে গেছে, অথবা বিএনপির সঙ্গে তারা একসময়ে সময় বুঝে অথবা মানে প্রয়োজন বোঝে তারা একত্রিত হতে পারে। কাজে একটা জোট হওয়াটা খারাপ কিছু না। আমার কথা হলো যে গণতন্ত্রের জন্য যদি কোনো জোট হয় মন্দ কি? আমরা তো সবাই গণতন্ত্র চাই। এখন গণতন্ত্রের সংজ্ঞাটা যারা জোট করছেন তাদের কাছে কেমন, আবার অন্যদের কাছে কেমন, আবার সাধারণ মানুষের কাছে কেমন, এটা কিন্তু বিবেচনার বিষয়। গণতন্ত্র মানেই যদি হয় একজনকে সরানো, সেটা এক ধরনের অর্থ হতে পারে। আবার যদি গণতন্ত্র অর্থ হয় একজনকে উঠানো, সেটা আবার আরেকটা গণতন্ত্র হতে পারে। আমরা জনগণ মনে করি গণতন্ত্র মানে এমন হওয়া উচিত যাতে নাকি আমি একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, সাধারণ ভোটার, আমার জন্য যে যে অধিকারগুলো আমাকে দেওয়া হয়েছে, সংবিধান আমাকে যে অধিকারগুলো দিয়েছে, সেই অধিকারগুলো আমি প্রয়োগ করতে পারবো। এর জন্য যেই লড়াই করুক, যে নামেই করুক, সেটাকে আমরা গণতন্ত্র হিসেবে বিবেচনা করবো এবং সেটাকে আমরা ওয়েলকাম জানাবো। এই হলো সিম্পল কথা। এখন যে দলগুলো আসছে তাদের তো কর্মকাণ্ড আমরা সবসময় দেখি, চিনি, জানি, তাদের বক্তৃতা বিবৃতি প্রায়ই শুনি, পত্রপত্রিকাতেও তাদের বেশ প্রভাব দেখি। বাস্তবে মানুষের জন্য কে কতটা করতেছে এটা এখনো প্রমাণ হয়নি। তারপর আমরা আশা করি, আমরা তো চাই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই গণতন্ত্রের জন্য মাঠে নামুক। আমরা সব দলগুলোকে চাই তারা গণতন্ত্রের কথাই বলুক, কারণ এখন তো দেশে একটা গণতান্ত্রিক শাসনই চলছে বলে আমরা আশা করি। এই সিস্টেমটা তো আছে, ফরম্যাট এটাই, এটার প্রয়োগ কে কিভাবে করছে সে নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটা অন্য হিসাব, কিন্তু ফরম্যাট তো গণতান্ত্রিক। যদি আমরা চাই দেশের সমস্ত গুলি রাজনৈতিক দলই গণতন্ত্রের চর্চা করুক, কেউ গণতন্ত্র মঞ্চ করুক, কেউ গণতন্ত্র প্ল্যাটফর্ম করুক, যে নামেই করুক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা হ্যাপি। জি কাশেম হুমায়ুন, একটু আপনার কাছ থেকে শুনি, বড় দলের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে হবে না এরকম একটি কথা কিন্তু বারবার আসছে, তার মানে কি বিএনপির পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার মতো বিষয়গুলো থাকে, আসনের কথা বলি কিংবা অন্যান্য যেই কথা বলি, মানে ক্ষমতার এক ধরনের বিষয় থাকে? বাংলাদেশের পলিটিক্সে যদি আপনি আপনি একটু হিসাব নিকেশ করি, আমরা এখানে আওয়ামী লীগ একমাত্র দল আর তার বিরুদ্ধে আছে একটা দল, আওয়ামী লীগ বিরোধী এবং আওয়ামী লীগের প্রো আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগ বিরোধী যে শক্তিটা, এই শক্তিটা কখনো কখনো একটা বেস করে, এখন যেমন বিএনপি এই লিডারশিপে আছে, এর আগে কখনো এইটা জাতীয় পার্টি একসময় একটা তারা দীর্ঘ 9 বছর ক্ষমতায় থেকেছে, কিভাবে থেকেছে সেটা আরেকটা বিতর্ক বিষয়, কিন্তু ওইটাও একটা আওয়ামী লীগ বিরোধী একটা রাজনৈতিক দল ছিল যখন ক্ষমতায় ছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্সে আপনি যদি হিসাব করেন, রাজনীতিতে আওয়ামী লীগ একটা দল এবং তার বিরুদ্ধে আরেকটা শক্তি আছে। এখন এই দুইটা শক্তির মধ্যে যেটা আজকে বিএনপি আওয়ামী লীগ বিরোধী শক্তিটাকে নেতৃত্ব দিচ্ছে এবং এই দুইটা শক্তির মধ্যে মূলত লড়াই হয়, ভোট যুদ্ধটা হয়। আওয়ামী লীগ আর বিএনপির কাছে কিন্তু ক্ষমতার লড়াইয়ে ভোটের কোনো বিকল্প নাই। ভোট ছাড়া তো কেউ আর মার্শাল ল জারি করে বা কেউ কাউকে এই দুইটা দলের কাউকে প্রধানমন্ত্রী করে দেবেন, রাষ্ট্রপতি করে দেবেন, এরকম কিন্তু সিচুয়েশন না। তাদেরকে ক্ষমতায় যেতে হলে আমি বলছি আওয়ামী লীগ আর বিএনপিকে সেটা যে কোনো কায়দায় একটা 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 ভোটের ভিতর দিয়ে যেতে হবে। এখন ভোটের ভোট চর্চার ক্ষেত্রে বাংলাদেশের কনটেক্সটে কিন্তু অনেকগুলো আপনার জোট হয়। এখনকার কিন্তু জোটের রাজনীতি আপনি দেখেন যে আওয়ামী লীগকে বেস করে একটা জোট হয়েছে, বিএনপিকে বেস করে আর একটা জোট এগোচ্ছে, তারা অর্গানাইজ করার চেষ্টা করছে। আওয়ামী লীগ যারা জোটে আছেন, আওয়ামী লীগ হ্যাঁ, তারা কিন্তু ধরেন এটা 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 একটা তারা এমপি হয়েছেন, দলের এমপি হয়েছেন, মিনিস্টারও হয়েছেন অনেকে, হ্যাঁ, যদিও তারা আওয়ামী লীগ অনেকেই করেননি এবং এখনও করেন না, কিন্তু জোটে থেকে তারা কিন্তু মন্ত্রিত্ব হয়েছেন, এমপি হয়েছেন। এখন এইরকম যেমন আপনি বিএনপি
বিএনপির কথাটা এখন হচ্ছে কিন্তু আমরা যদি তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা কিন্তু জাতীয় সরকার এরকম একটা কিছু অল পার্টি সবাইকে নিয়েই একটা অক্ষমতা সরকার গঠন করবে এরকমও তারা কথা বলছেন। এখন সবই তো নির্ভর করছে, আওয়ামী লীগ কিন্তু ঐক্যমত্য সরকার 96 করেছিল এবং তারা বলেছিল কতটুকু ঐক্যমত্য সরকার সেটা পিপল বুঝবেন। তারা 96 কিন্তু একটা ঐক্যমত্য যেখানে আপনার দুজন মন্ত্রী ছিলেন, একজন ছিল জাতীয় পার্টি আনোয়ার মঞ্জু, আরেকজন 96 কথা বলছি আমি, এরপর আরেকজন ছিলেন জাসদা আসম রব, দুজন কিন্তু তাদের ঐক্যমত্য সরকারে তারা আওয়ামী লীগ সরকার গঠনে সহায়তা সাহায্য করেছে এবং তারা সেটার বেনিফিশিয়ারি যদি আপনি বলেন না, রাজনীতি কিন্তু এটা হয় গিভ অ্যান্ড টেকের বিষয়টা আছে, তারা বিনিময়ে তারা মন্ত্রিত্ব পেয়েছেন। একদিকে আনোয়ার মঞ্জু আমি বললাম জাতীয় পার্টির একটা অংশ আওয়ামী লীগ সরকার গঠনে 96 সাপোর্ট দিয়েছিল, আরেকটা সাপোর্ট দিয়েছিল আসম রব। হ্যাঁ, তো এখন এই এই থেকে কিন্তু আপনার হ্যাঁ আপনার জাতীয় রাজনীতিতে আমাদের রাজনীতিতে কিন্তু ঐক্যমত্য সরকার একটা গঠন। আপনি 96 দেখেন 2001 সরকারে বিএনপি নেতৃত্বাধীন যে সরকার হলো সেখানে কিন্তু জামাতকে তারা টেনে নিয়েছিল, জামাতের সাথে জোট হয়েছিল এবং জামাত ইসলামকে তারা মন্ত্রিত্ব দিয়েছে। মতিউর রহমান নিজামী 71 আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, রাইট, তার দণ্ডাদেশ হয়েছে এবং এটা এস্টাবলিশড। এখন আসেন পরবর্তীতে 2000 যে নির্বাচনটা, 2000 লাস্ট ইলেকশনটা যেটা হলো 2009 যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা, সেটা কিন্তু জোটা রাজনীতি ছিল, সেখানে কিন্তু জাতীয় পার্টি অফিসিয়ালি সহ অনেক দলের সমন্বয়ে কিন্তু একটা জোট হয়েছিল, যেটা 2008 যেটা ফখরুদ্দিন মাইনুদ্দিন সরকারের আন্ডারে যে নির্বাচনটা হলো তারা কিন্তু সেই জোট দিয়ে জয়ী হয়েছেন। এবং 2014 নির্বাচনে কিন্তু আপনার জোট অব্যাহত ছিল, হ্যাঁ, যদিও সেই জোটে বিএনপি আওয়ামী লীগের এই জোটকে বিরোধিতা করেছিল কিন্তু নির্বাচনটা অংশ নেয়নি, নির্বাচন অংশ নেয় তারা জ্বালাও পোড়াও রাজনীতি করে নির্বাচন ঠেকাতে প্রতিহত করতে চেয়েছিল। এখন আসেন আপনি 2018 নির্বাচনে, আমি 2014 কথা বলছি, ঠেকানোর চেষ্টা প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল সেটা পারে নাই তারা, ইটস এ হিস্টোরিক্যাল ঐতিহাসিক ডকুমেন্টে বলি, হ্যাঁ ঐতিহাসিক ঘটনা, আপনি পেছনের দিকে তাকাতে হবে একটু, আমরা পেছনের দিকে তাকাই 2018 নির্বাচনটা আমরা যদি দেখি সেখানে কিন্তু আওয়ামী লীগ জোটগতভাবে এগিয়েছে, বিএনপিও কিন্তু একটা জোট গঠন করেই কিন্তু এগিয়েছিল, হ্যাঁ সেখানে জোটে অনেক দলগুলো ছিল, ইভেন গণফোরাম যারা ধরেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে হ্যাঁ একটা জোট গঠন হয়েছিল, যেখানে কাদের সিদ্দিকীও ছিলেন, দানেশিস নিয়ে তারা নির্বাচন করেছিল বিএনপির নেতৃত্বে এবং যার নেতা ছিলেন ডক্টর কামাল হোসেন। এখন সে অবস্থায় এটা ঠিক নির্বাচনে কি হলো সেটা তো আরেকটা বিষয়। এখন যদি আমি ধারাবাহিকতার কথা বলি তাহলে কিন্তু এখন পর্যন্ত যে আপনার যেই আমাদের হিস্ট্রি বলে এখন কিন্তু জোটের রাজনীতি বাংলাদেশের উপরে, বাংলাদেশের রাজনীতি না ওয়ার্ল্ড ওয়াইডই ধরেন, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান এবং আপনি পাকিস্তানের দিকে তাকান, নেপালের দিকে তাকান, সে হ্যাঁ আপনি যদি ইয়ের দিকে তাকান এই শ্রীলঙ্কার দিকে, জোটের রাজনীতি কিন্তু একটা বড় এখন শক্তিশালী। কাশিম হুমায়ুন, এই যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 2018 নির্বাচন যদি আমরা ধরি, বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতারা কিন্তু এখন এসে বলছেন যে ওই সময় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন করাটা আসলে তাদের জন্য ভুল ছিল, ডক্টর কামাল হোসেনকে সমন্বয়ে এগিয়ে যাওয়ার বিষয়টি। এই ভুলের বিপরীতে আজকে কিন্তু ওবায়দুল কাদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বিএনপির নেতৃত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে তাহলে বিএনপির এখন ইমাম কে, এই বিষয়ে আপনাদের দুজন পর্যালোচনা শুনবো, তবে একটি বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরতে চাই, থাকবেন আমাদের সাথে। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। কাশিম হুমায়ুন, বিরতিতে যাওয়ার আগে আপনার সাথে আলোচনা হচ্ছিল, আমরা গণতন্ত্র মঞ্চ নিয়ে আলোচনা করছিলাম এবং 2018 নির্বাচনটি এসেছিল, প্রসঙ্গক্রমে একটু বলি যে আজকে কিন্তু ওবায়দুল কাদের এক ধরনের প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির নেতৃত্ব নিয়ে, কে হবেন ইমাম, আপনার মন্তব্য শুনি। না, এইটা রাজনৈতিক একটা কথা। এখন ধরেন আপনি যদি মানে অ্যানালাইসিস করেন, বিশেষ তাহলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে রাজনীতিতে শারীরিকভাবে অসুস্থ, এক নম্বর। দুই নম্বর হলো উনি আপনার জেলে আছেন, দুর্নীতির দায়ে একটা মামলায় তাকে ওই জিয়া চ্যারিটেবল ইয়েতে তাকে মানে শাস্তি হয়েছে। তারপরে পার্টির যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বিদেশে আছেন, তিনিও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। এখন ন্যাচারালি প্রশ্ন আসে যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা জিনিস দেখেন,
যে আপনি দেখবেন হিসাব নিকাশ করলে যে রাজনীতিটা কিন্তু মূলধারা রাজনীতিটা হয় একটা লক্ষ্যে, একটা একটা নেতৃত্ব কেন্দ্রকের। আজকে দেখুন 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে 1975 সালে আওয়ামী লীগকে যেভাবে ধরেন আমি বলবো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছিল, সেখানে কিন্তু একটা লিডারশিপ তৈরি করার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেছে, সেটা পারা হয়নি। এবং যখনই শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতৃত্ব দিলেন 1981 সালে, তখনই কিন্তু দলটা দল আবার সেই আগের অবস্থায় দাঁড়িয়ে গেল, একটা কর্মীদের মধ্যে চাঙ্গা ভাব আসলো, তারা একটা তৈরি হয়ে গেল রাজনৈতিক শক্তি হিসাবে। ঠিক একইভাবে দেখেন জিয়াউর রহমানের কিলিং এর পরে জিয়াউর রহমান যেভাবে অর্গানাইজ করেছিলেন বিএনপিকে হ্যাঁ ক্ষমতায় থেকে, এটা কিন্তু বেগম জিয়া কিন্তু পরে পরবর্তীতে 81 সালে আফটার কিলিং অফ মানে জিয়াউর রহমান, তখন কিন্তু দলটা ছিল একটু লিডারশিপ হারা, যদি ক্ষমতা ছিল তারাই। হ্যাঁ আপনি জাস্টিস সাত্তারকে আপনার প্রেসিডেন্ট করা হলো, জাস্টিস সাত্তার দলের চেয়ারপারসন করা হলো, কিন্তু সেখানে কিন্তু দলটা অনেকটা নিশ্চিত হয়ে গেল। তা আসেন এরশাদের মার্শালের সময়, এরশাদের 82-র মার্শালের পরে এরশাদ যে দল জাতীয় পার্টি অর্গানাইজ করা হলো, এর অধিকাংশ লোকই কিন্তু উনি বিএনপি থেকে নিয়ে গেছেন। হ্যাঁ বিএনপি থেকে নিয়ে দলটাকে অর্গানাইজ করলেন। এখন এই হলো অবস্থা। এখন যদি আপনি যদি একটা লোক আজকে আজকে যদি জাতীয় পার্টিকে আপনি দেখেন, জাতীয় পার্টি কিন্তু সেই এক জায়গাটায় নাই। একটা জেনারেল এরশাদের মৃত্যুর পরে হ্যাঁ আপনি সেই জায়গায় নাই জাতীয় পার্টি, যে বাংলাদেশের রাজনীতি এখন তাকে আওয়ামী লীগের সাথে থাকেন থেকেই, যদিও দলের চেয়ারপারসন জি এম কাদের বলছেন যে আমরা এই আগামী নির্বাচনে 300 সিটেই নির্বাচন করবেন, জানি না কোন হিসাব নিকাশ থেকে তাকে তারা কথা বলেছেন। তা আমার মনে হয় ভোট আছে আওয়ামী লীগের, ভোট আছে আওয়ামী লীগ বিরোধী শক্তির। হ্যাঁ এই তো দেশের অবস্থা, সেখানে যদি আপনি অর্গানাইজ করতে হয় তো বিএনপি আজকে কিন্তু সবচেয়ে বড় জিনিস আমি যে তাদের চেয়ারপারসন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী এবং তারেক রহমান একটি চেয়ারম্যান অফ দ্য পার্টি, তিনি বিদেশে আছেন, তো ন্যাচারালি এই দুজন আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না সেটা তো আইনগতভাবে পারে। কাশেম হোমান, আমরা একদম স্পষ্ট হয়েছে আপনার পর্যালোচনা। মাসুদ কামাল, একটু আপনার কাছে শুনবো। কাশেম হোমান যেটি বলছিলেন যে যেই ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির কথা আমরা বলছি, বিএনপি নেতা কর্মীদের কথাই বলি, তৃণমূলের কর্মীদের কথা বলি অথবা বিএনপি সমর্থক যারা তাদের কথাই যদি বলি, তারা বেগম জিয়ার নেতৃত্ব যেভাবে নিতেন কিংবা যেভাবে তার বক্তব্যগুলোকে যেভাবে নিতেন, সেখানে যদি অন্য কেউ আসেন নেতৃত্ব দেওয়ার জায়গায়, সেটিকে কি আসলে সাধারণ মানুষ কিংবা বিএনপি সমর্থকরা সেভাবে নেবেন কি না? মাসুদ কামাল, আপনার সাউন্ডটি আনমিউট করতে হবে। কাশিম ভাই, একটা কথা তুমি বললেন, এটা হলো বাংলাদেশের রাজনীতি বেসিক্যালি দুটো ধারায় আছে, একটা হলো প্রো আওয়ামী লীগ, একটা হলো এনটি আওয়ামী লীগ। এনটি আওয়ামী লীগ গুলো প্রয়োজনে সবগুলো একত্রিত হয়ে যায় কোন একটা দলের নেতৃত্বে। এখন যেমন বিএনপি, যেমন গত নির্বাচনে বিএনপি নেতৃত্ব হয়েছিল, আগামী নির্বাচনে সেরকম সম্ভাবনাই বেশি। এখন প্রশ্ন হলো যে বিএনপি নেতৃত্বটা কার হাতে? বেগম খালেদা জিয়ার আদালত কর্তৃক কনভিক্টেড হওয়ার পর, জেলে যাওয়ার পর, এই নেতৃত্বটা কিন্তু মানে তারেক রহমানের হাতে। তারেক রহমান দেশে থাকুক আর না থাকুক, সে ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করুক বা না করুক, সেটা কোনো ব্যাপার না, এটা ওনার হাতে আছে। এবং উনি প্রতিনিয়ত উনি আপনার এই অনলাইনে মিটিং করতেছেন নেতাদের সঙ্গে, সেই মিটিং এর রেজাল্ট আমরা জানতে পাচ্ছি, যদিও আদালতের নির্দেশনার কারণে ওনাকে বক্তব্য দেখানো হচ্ছে না, সবাই এটা জানতেছে। কিন্তু এখন যে জিনিসটা প্রস্তুত সেটা হলো, যদি বিএনপি ক্ষমতা এসেও যায় তাহলে কান্ডারি কে? এই কান্ডারি খোঁজার জন্য দল অত কষ্ট করতে হবে না, কান্ডারি তারেক রহমান, এটাই স্বাভাবিক। বিএনপি কে জিজ্ঞাসা করলে তারা বলবে আমাদের কান্ডারি তারেক রহমান। এখন যদি আপনি বলেন যে তারেক রহমান তো কনভিক্টেড আসেন, সে আসবে কিভাবে? হ্যাঁ এটা একটা প্রশ্ন করতেই পারেন, কিন্তু বাংলাদেশে না আইন কানুন যত কিছুই বলেন এটা নির্ভর করে ক্ষমতার উপর। আজকে ক্ষমতায় কি আছে তার ইচ্ছার উপর। আগামীকাল যদি বিএনপি ক্ষমতায় আসে এই কনভিকশন থাকবে নাকি? কোথায় চলে যাবে? বলবে যে আইন তো নাই, আইন আছে আবার আইন নাই, আইন কমান্ড করলাম কি হবে? আইন কমান্ড করে সব কিছু হয় না হয়তো? তো এখন এগুলো হতেই থাকবে। এটা নিয়ে অত টেনশন করবে যে এই যে আমাদের উপাধির কথা সাথে ইমাম খুঁজতেছেন, ইমামের সমস্যা হবে না, মুসল্লি হয়ে গেলে ইমাম একজন দাঁড়ায় যাবে, কোনো সমস্যা নাই। আমি আপনাকে আরেকটা স্পেসিফিক একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝবেন আপনি।
ওয়ার্ড লেভেলের সময় কি হলো, এই সামরিক সরকার অনেকের বিরুদ্ধে কিন্তু মামলা হলো, অনেকের বিরুদ্ধে দুর্নীতি মামলা করলো, ক্যাঙ্গারু কোর্ট করলো, ক্যাঙ্গারু কোর্ট করে সবাইকেই 13 বছর করে মানে জেল যাওয়া শুরু করলো করলো। তো ক্ষমতা যখন চেঞ্জ হলো, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ কিন্তু একটা কমিটি করে দিল যে এই রাজনৈতিক বিবেচনায় যে মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে, এবং আওয়ামী লীগের সবার মামলা পটাপট কিন্তু প্রত্যাহার হয়ে গেল। দিনটি কেন হলো না? যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, বিএনপি আসতে ক্ষমতায়, হাইপোথেটিক্যালি বিএনপি যদি এই কাজটাই করতো, তাহলে সব মামলা প্রত্যাহার হয়ে যেত, আওয়ামী লীগের কারো কোনো প্রত্যাহার হতো না। এটাই বাংলাদেশের কালচার। এই কালচারটাকে আপনি হচ্ছে বলবেন নৈতিক ভাবে ঠিক নয় বলেন, কিন্তু এটা আমাদের এখানে হয়ে আসছে, আগামীতে হবে। যে ইমাম নিয়োগ খুদাকে ক্যান্সেল করে দিচ্ছে, হ্যাঁ হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের পর্যালোচনায় শুনছিলাম, আমরা আলোচনা আরও চালিয়ে যাব, তবে তার আগে আরেকটি বিরতি নেবার সময় হয়ে গেছে। সাথেই থাকবেন দুজন অতিথি, সংবাদ সম্প্রসারণে দর্শক নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। মাসুদ কামাল আপনার কাছে আসবো, কাশিম হোমেন আপনাকে দিয়ে শুরু করতে চাই, কিছু সুখবর আপনাকে দিতে চাই। কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক উদ্যোগে জুলাইয়ে আমদানি ব্যয় নেমে এসেছে $6 বিলিয়ন। আজকে কিন্তু গভর্নর প্রত্যাশা করেছেন যে দেশের যে মুদ্রাবাজার সেটি স্থিতিশীল হবে, সেই সাথে গত জুলাই মাসে কিন্তু আমরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স আদায় করেছি, পাশাপাশি আমাদের যেই রপ্তানি প্রবৃদ্ধি বৃদ্ধি হয়েছে প্রায় 15%। এই যে এতগুলো সুখবর আমরা দিতে পারছি অর্থনীতিতে, আপনার কাছে কি মনে হয় দেশের অর্থনীতিতে চাপ কতটা কমবে? চলছে ইউক্রেন আর রাশিয়ার এই যুদ্ধের পরে, হ্যাঁ আজকে বাংলাদেশ যেটা ফেস করছে, দুনিয়ার সব দেশই ফেস করছে কম বেশি, শ্রীলঙ্কা তো মারাত্মকভাবে ফেস করেছে। আমি মনে করি যেটা, যে এর ফলে বৈদেশিক মুদ্রার শাস্ত্রই একটা 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 স্টেপ নিয়েছিলেন, বিশেষ করে আমি নতুন গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার, অত্যন্ত ম্যাচিউর লোক, তার জয়েন করার পরে এর আগে যিনি গভর্নর ছিলেন জনাব ফজলে কবির, তারা দুজনেই যথেষ্ট বিচক্ষণ লোক। এবং এখানে দেখবেন যে আজকে যেই ইয়েটা তারা কথাগুলো স্টেপগুলো নিয়েছেন, যে এ বিশেষ করে জনাব রউফ চৌধুরী সাহেব আজকে একটা ব্যাঙ্কিং সেক্টর একটা দেখলাম, নিউজ দেখলাম সেদিন, যে উনি রিশিডুলের কথা বলেছেন, যে যাতে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি যাতে কলাপসের দিকে না যায়, হ্যাঁ টাইম টু টাইম রিশিডুলের কথা বলেছেন। এবং চতুর্থবার বাংলাদেশ ব্যাংকের, আপনার এর আগে 3 বারের বেশি রিশিডিউল করার নিয়ম ছিল না, উনি চতুর্থবার কিন্তু সুযোগ করে দিয়েছেন, চতুর্থ কত কত নিয়ম কারণে বিদ্যুৎ দিয়ে করেছেন, এটা কিন্তু একটা একটা ভালো স্টেপ। আর দেখেন আজকে যিনি, হ্যাঁ সময় কম আমি বেশি ইয়ে বলবো না, আজকে যে বাংলাদেশ ব্যাংকের যিনি প্রধান ইকোনমিস্ট মিস্টার হাইবুর রহমান, তার ইয়েতে একটা প্রেজেন্টেশন ছিল আজকে, সেই প্রেজেন্টেশনে 10টা ব্যাংকে পরে প্রেস কনফারেন্স করেছেন এরপরে মাননীয় গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার, তিনি বলেছেন যে এই এই 10টা ব্যাংকের নাম উনি বলেন নাই, এটা আমি প্রথম আলোর অনলাইন থেকে দেখছি, প্রথম আলোর অনলাইনে আপনারা অবশ্য দিয়েছেন যে এখানে এই সেফের কথা উনি বলেছেন যে $6 বিলিয়ন আমাদের ইম্পোর্ট নেমে এসছে। এইটা যদি এটা ইজ এ ভেরি ভেরি গুড স্টেপ। এখনকার অবস্থায় এখন দেখেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একটা ডিসিশন দিয়েছেন টেলিটকের যে 5G প্রজেক্টটা কিন্তু উনি আপাতত স্থগিত রেখেছেন, ইন লং রান হয়তো এটা সেফ হবে, যখন ই হবে, যখন আপনার পরিস্থিতির উন্নতি হবে। এখন আমাদেরকে কিন্তু সেই দৃষ্টিভঙ্গি থেকে যেতে হবে। আজকে যে বাংলাদেশ ব্যাংক যে স্টেপগুলো নিয়েছে, আমাদের বর্তমান ইকোনমির অবস্থায় আপনি যদি চিন্তা করেন, তাহলে আমি মনে করি গুড স্টেপ এগুলি। একদিকে আপনার 15%-এর মতো আপনার কি এক্সপোর্ট বাড়ছে, বাড়ছে, একদিকে ফরেন ইন্ডিপেন্ডেন্স এই মাসে বেড়েছে, এগুলো কিন্তু দিস আ ভেরি পজিটিভ সাইন। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে শুধু ওই ইয়ের উপর আমার বেস করে থাকলে হবে না, ওই কী বলে গার্মেন্টসের উপরে বা মেন পাওয়ারের উপরে গ্যাস বেস করে আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্ন করলে চলবে না, আমাদেরকে নতুন নতুন সেক্টরগুলো আবিষ্কার করতে হবে। এগুলো কিন্তু একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে, সাপোর্ট দেওয়ার ব্যাপার আছে। হয়তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, এগুলো হয় তাহলে এগুলো সম্ভব হয় করা, সম্ভব তো হবে, আমরা তো পারি অনেক কিছুই করতে, তাহলে হয়তো ধরেন আপনি নেক্সট 10 ইয়ার্সের মধ্যে বাংলাদেশের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। যত বৈশ্বিক আমি আশাবাদী মানুষের জন্যে যে আমাদের অর্থনীতি কলাপস করবে এইরকম অবস্থায় আমরা যাব না, এটা আমি দৃষ্টির আমি বিশ্বাস করি। হ্যাঁ যে আপনার শ্রীলঙ্কাতে যেভাবে কলাপস করেছে, হ্যাঁ অনেকে বলছেন যে বাংলাদেশে এইরকম আশঙ্কা করছেন তারা, কিন্তু আমাদের মনে হয় না। আজকে বিশেষ করে 2টা ইন্ডিকেটরে আজকের যে পদক্ষেপগুলির কথা বলা হয়েছে, যে 10টা ব্যাংক যদিও দুর্বল, নাম বলেন নাই, এটা প্রথম আলো অনলাইন থেকে আমি দেখেছি, বলেন নাই, এই দুর্বল ব্যাংকগুলোকে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা, এবং তারা যাতে বাজারে টিকে থাকতে পারে সেই ব্যবস্থা নেওয়া
একটা বড় বিষয় এবং ব্যবস্থা আমার মনে হয় নেবেন তারা। আর আরেকটা হচ্ছে যে আপনার এই বর্তমান বাজারে বর্তমান সময়ে আমি বলবো বর্তমান সময়ে যে আপনার একটা সংকট, হ্যাঁ, ইকোনমিক ক্রাইসিস, এই ক্রাইসিসকে আপনি কীভাবে মোকাবেলা করবেন? আমার মনে হয় সবচেয়ে বড় একটা লিডারশিপের দরকার এবং লিডারশিপ কিন্তু এই মাসে এটা প্রমাণ করতে পেরেছেন। আমি বলবো এই মাসে যে মাননীয় প্রধানমন্ত্রী আমি তার কিন্তু দৃষ্টিভঙ্গির এবং অর্থমন্ত্রীর কথাও বলবো, ধন্যবাদ, তারা কিন্তু এমন সমস্ত স্টেপ দিয়েছেন, জানি না কালকে কী হবে, যে স্টেপগুলো ভীষণ পজিটিভ বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। হয়তো কষ্ট হবে কিন্তু কষ্টটা আপনাকে শেয়ার করতে হবে তো, ক্রাইসিস হলে সে কষ্ট তো আমাকে শেয়ার করতে হবে তো। বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশ এমন একটা দেশ যে দেশ এটা ফেস করার ক্ষমতা রাখে। অসংখ্য ধন্যবাদ আপনার পর্যালোচনার জন্য। একটু আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। যুক্তরাষ্ট্রের স্পিকারের সফরের পর তাইওয়ানকে ঘিরে চীনের নজিরবিহীন সামরিক মহড়া। মাসুদ কামাল, আপনার পর্যালোচনা শুনি। মাসুদ কামাল, আনমিউট করতে হবে। হ্যাঁ, আমরা তো একটু আসলে দূরেই থাকি, দরিদ্র দেশমূলক ভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র অথবা চীন অথবা তাইওয়ান, এদের তুলনায় আমরা ক্ষুদ্র দেশ, কাজে তাদের মারামারিতে আমরা আসলে খুব বেশি একটা জড়িত না, অনেক দূরেও থাকি। কিন্তু একটা সমস্যা কি, দেখেন, যুদ্ধ হচ্ছে ইউক্রেনে, তার প্রভাব কিন্তু আমাদের এখানে পড়ছে। এখন যুদ্ধ হচ্ছে, যদি হয় চীনে অথবা তাইওয়ানের সঙ্গে চীনের যুদ্ধ হয়, তার প্রভাবও কিন্তু আমাদের কাছে আমাদের উপরে সে পড়বে এবং সেই প্রভাব ধারণ করা আমাদের জন্য কষ্টকর হয়। আর এদের রাজনীতিটা আমরা ঠিক বুঝি না মানে এই কারণে, দেখেন, চীন তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে না একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, এবং তাইওয়ানের সঙ্গে যে কেউ যেতে চায় তার সঙ্গে, যেমন আমরা একবার বোধ হয় একটা ব্যবসায়িক মানে বাণিজ্যিক সম্পর্ক করতে গিয়েছিলাম, সেটাও চীন মানতে রাজি না। তাইওয়ানের সঙ্গে কেউ কিছু করুক সে মানবে না, যাকে সে মানেই না, স্বীকৃতি দেয় না রাজনৈতিক ভাবে, তার সঙ্গে কিন্তু চীন আবার ব্যবসাও করে, চীনের ব্যবসা কিন্তু তাইওয়ানের সঙ্গে আছে। একটা অদ্ভুত একটা মানে মানসিকতা, অদ্ভুত একটা চরিত্র। এখন এইগুলি তো লজিক যে আমরা বিচার করতে পারবো না, কেন তারা এরকম করতেছে আমরা বুঝতে পারবো না। রাশিয়া দেখেন এত ভালো দেশ, সে আবার দেখলাম যে মিয়ানমারের স্থিতাবস্থার জন্য মিয়ানমারকে সে অভিনন্দন জানাচ্ছে। মিয়ানমার তো আমরা জানি যে মিয়ানমার সারা দুনিয়াতে এই যে এত কাজ করতেছে, তারা টিকেই আছে চীন এবং রাশিয়ার উপর ভর করে। তো আমরা আসলে বুঝি না যে আসলে বড় বড় মানুষ যারা আছে তারা যে কোনটা নৈতিকতার বিচারে করে, কোনটা যে কি কারণে করে, কোনটা গর্তমির কারণে করে, সেটা নিয়ে আবার সমালোচনাও করা যাবে না। আপনি যদি সমালোচনা করেন তাও তারা মাইন্ড করে যে সমালোচনা তুমি কেন করলা। বাট প্রবলেমটা হলো কি, আগামীতে আমার যেন কেন মনে হয় একটা অবস্থা আসতেছে, যে অবস্থা যেন, যেমন আমি বলি আপনাকে, এই নেন্সি পলিসি যে তাইওয়ানে আসলো, চীনের যে হুঙ্কার এটা নিয়ে বিরক্তি, এটা কিন্তু আমার রাশিয়া সাপোর্ট করছে, আবার ভাইস ভার্সা ইউক্রেন রাশিয়ার আমেরিকি আর রাশিয়ার আক্রমণকে চীন আবার সাপোর্ট করছে, কেমন যেন মনে হচ্ছে একটা মানে মেরুকরণ হচ্ছে সারা দুনিয়াতে। আমাদের সমস্যাটা হলো এই মেরুকরণে আমরা কোন দিকে যাব, আমাদের কিন্তু যেমন আজকে দেখলাম আমাদের দেশে চীনা যে রাষ্ট্রদূত আছে সে মন্তব্য করতেছে যে তাদের সঙ্গে যেন আমরা থাকি, তা আমরা কোন দিকে যাব, আমরা চীনের দিকে গেল বিপদ, আমরা আমেরিকার দিকে গেল বিপদ, কারণ এই কারণে বিপদ, যার দিকে যাই না কেন অপর পক্ষে যে আমাদের উপর দুঃখিত হবে, এই দুঃখিত হওয়ার ভারটাই বহন করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে, আমাদের জন্য আসলে উভয় সংকট। এখন আমাদের দেখা ছাড়া কোনো উপায় নেই, এবং আল্লাহর কাছে প্রার্থনা করে যেন যুদ্ধমুদ্ধ না হয়, বুঝলে কিন্তু একটু ঝামেলা পড়িয়ে যাবো। জি, অসংখ্য ধন্যবাদ দুজনকেই পর্যালোচনা জানানোর জন্য। এই ছিল আজকের মতো, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।